ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا اتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا ويهديك صراطا مستقيما إن هذه أمتكم أمة واحدة وانا ربكم فاعبدون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

অধ্যকর সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি ওলামা ই کرام ইমামাতুল মাসাজিদ আমার সম্মুখে সমবেত সম্মানিত ব্রাদারান ইসলাম পর্দার অন্তরালে সম্মানিত মাাদারান ইসলাম

আমার দিক আমি ঘুরিয়ে দিয়েছি সেই মহান আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন প্রিয় বর্তমান ফিতনার যুগে সঠিক পথে চলার সম্মুখে হাজার হাজার ফিতনা বাধা এবং বিঘ্ন আমাদের সম্মুখে রয়েছে এসব বাধা বিঘ্ন পেরিয়ে আমাদেরকে আমাদের জান্নাতের পথে যেতে হবে সেজন্য আমাদেরকে হতে হবে নবীর রসুল সিদ্দিক শহীদ এবং পূর্ণবন্ধের পথের অনুসারী সুরাল সুরাল ফাতেহার মধ্যে আল্লাহ মানুষকে তিন ভাগ করেছেন এক ভাগ তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন হেদায়ত দিয়েছেন এরা কারা নবীগণ শহীদগণ সিদ্দিক এবং পূর্ণবান বান্দাগণ এদের পথে যাতে আমরা চলি এরা জান্নাতে যাবে এদের জীবনের প্রতিটি কাজ দিনের আলোকেই তারা সম্পন্ন করে থাকেন প্রতিটি কাজ ওয়াহির জ্ঞানের আলোকে তারা করে থাকেন আল্লাহর প্রাপ্ত বান্দা তারা সুরাল ফাতেহার এখানে দুনিয়ার কোন সম্পদ চাওয়া হয়নি টাকা পয়সার কোনো দোয়া এখানে নেই ক্ষমতা প্রাপ্তিরও কোনো দোয়া নেই দুনিয়ার কোন চকচক সাজসজ্জা ধনশারও কোনো দোয়া নেই একটা দোয়া আছে আমাদের কে স্টেট ওয়ে সরল পথ দেখিয়ে দিন সরল পথ দেখিয়ে দিন এই দোয়া থেকে বোঝা যায় অনেক বাঁকা পথ পৃথিবীতে আছে সেই বাঁকা পথ ধরে গেলে জাহান নামে চলে যাবে অনেক বাঁকা পথ ইবলিস মানুষের শত্রু সে তৈরি করে রেখেছে যেহেতু তিহাত্তরটা পথ আছে এই মধ্যে শয়তান সেরাতে মোস্তাকিম কে অস্পষ্ট করার জন্য সেরাতে মোস্তাকিম থেকে সরিয়ে দেওয়ার জন্য সরাসরি জান্নাতের পথ ভুলিয়ে দেওয়ার জন্য আরো বাহাত্তরটা আর্টিফিশিয়াল রাস্তা নকল রাস্তা ভুয়া রাস্তা বানিয়ে রেখেছে এগুলো মঞ্জিলে পৌঁছাবে না আমাদের গন্তব্যে আমাদেরকে পৌঁছাবে না বাহাত্তরটা পথ শয়তান বানিয়ে রেখেছে বিভ্রান্তির পথ জাহান নামে যাওয়ার পথ দেখাবে জান্নাতে যাচ্ছ শেষ মাথা গিয়ে দেখা যাবে জাহান নামে চলে গেছে এমন বাহাত্তরটা রাস্তা শয়তান বানিয়েছে কে বানিয়েছে আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই 72টা পথের প্রতি পথের মাথায় একজন করে শয়তান আছে ওই শয়তান ওই পথের দিকে ডাকে এইদিকে এসো এইদিকে এসো 72টা পথ ধর্মীয় পথ জিকারের পথ কবার পথ আধ্যাত্মিক রাস্তা বাহত্তরটা আছে কয়টা এই হাদিসটা হল ধর্ম যারা করে তাদের বায়ানের হাদিস নামাজ কালাম পড়ে ধর্ম কর্ম করে আল্লাহকে চায় জান্নাত চায় এদেরকে শয়তান নিয়ে যাচ্ছে বাহত্তর পথে তারা ভাবছে আমরা খাটি মুসলমান আমরাই একমাত্র আল্লাহওয়ালা জান্নাতে গেলে আমরাই যাব আমরাই খাঁটি মুসলমান জ আছে রোজা আছে নামাজও পড়ে জাকাত দেয় কিন্তু যাবে কোথায় শয়তান তাকে এমন এক বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছে সে টের পাচ্ছে না ভাইয়েরা যদি কোথাও তিহাত্তরটা ফ্লাইট থাকে কোনো বিমানবন্দরের তিহাত্তরটা ফ্লাইট একযোগে উড়বে। একটা শুধু দেশে পৌঁছবে আর বাহাত্তরটা ক্রাশ হয়ে যাবে আকাশে জ্বলে যাবে তখন কোন ফ্লাইটে উঠব কত হাজার লক্ষ বার চিন্তা করা উচিত হবে কত ভাবে শনাক্ত করতে হবে যে এই ফ্লাইটটা কি সেটা যেটা দেশে পৌঁছবে না এটা সেটা যেটা চলে যাবে চিন্তার বিষয় আছে না চিন্তার বিষয় আছে কোন সমুদ্র বন্দরে যদি তিহাত্তরটা জাহাজ থাকে লঞ্চ থাকে স্টিমার থাকে নিশ্চিত যে এখানে বাহাত্তরটা স্টিমার ডুবে যাবে একটা শুধু শেষ প্রান্তে যাবে পৌঁছবে তখন অবশ্যই খুব যাচাই বাছাই করে যেটা গন্তব্যে পৌঁছতে পারবে সেখানেই চড়তে হবে নাকি টিকিট করে একটাতে উঠে গেলে আমি গন্তব্যে পৌঁছে যাব ہوا আমার এই উম্মত তিহাত্তর দলে ভাগ হয়ে যাবে কুল্লু তিহাত্তর দলের মধ্যে এক দল উম্মতের মূল ধারাটা মূল অংশটা যেটা আমি যেভাবে উম্মত রেখে গেছি কোনো দল নাই কোনো মত নাই আলাদা পরিচয় নাই মুসলিম আমার উম্মতের এই মূল ধারাটা এইটা শুধু জান্নাতে যাবে আর যারা ডান বামে চলে গেছে এক একজন এক 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 দল তরিকা পন্থায় ভাগ হয়ে গেছে সবাই জাহান নামে চলে যাচ্ছে ভয়াবহ অবস্থা প্রিয় ভাইরা এই আমাকে আজকে বিষয় দেয়া হয়েছে আলেমগণ নানা মতে আমি যাব কোন পথে নানা আমি যাব কোন পথে বিষয়টা ঠিক আছে না বিষয়টা ঠিক আছে এক দল ছিল সারাদিন কোরআন পড়তো তাদের ঘরবাড়ির পাশ দিয়ে গেলে শোনা যেত মৌমাছির মতো আওয়াজ তেলাওয়াতের আওয়াজ কোরআন তেলাকে নবীজি বলেছেন ওরা যেই সালাদ পড়বে তোমরা নিজেদের সালাদ দেখে তাদের সালাতের সাথে তুলনা করলে তোমাদের সালাদকে তুচ্ছ মনে হবে ও সাহাবিরা তোমাদের চেয়েও পারফেক্ট আন্তরিক দীর্ঘ মেয়াদি সালা তোরা পড়বে ও মাহু মা রোজা রাখো তোমাদের চেয়ে অনেক বেশি তারা রোজা রাখবে ও কেরাতাহু মা কেরাতিহিম ওরা এত বেশি কোরআন তেলাওয়াত করবে তোমাদের তেলাওয়াত তাদের তেলাতের সামনে কিছু না সত্য রুকু এত ওরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে বহিষ্কার হয়ে যাবে যেমন বুলেট টার্গেট ভেদ করে চলে যায় বুলেটের গায়ের মধ্যে কিছুই থাকে না থাকে কিছু ভেদ করে চলে গেছে কিছুই নেই বুলেটের আগার মধ্যে রক্তও নেই গোস্ত নাই কিছুই লাগে না কিন্তু লোকটাকে মেরে দিয়ে আসছে ঠিক না কি এই শ্রেণীর লোকেরাই লিল্লাহে তকবির আল্লাহ আকবর বলে হযত আলিকে হত্যা করেছিল না রে তকবির দিয়ে অযত আলিকে হত্যা করেছে অতএব আল্লাহ আকবার বললেই মুসলমান হয়ে যায় না নামাজ রোজা করলেই জান্নাতি মুসলমান হয়ে যায় না ভেতরের বিশ্বাসটা কি সেই বিশ্বাস বিশ্বাস সেই তরিকা কাকে ফলো করছে আল্লাহর ব্যাপারে ধারণা কি রসুল সাল্লাহামের ব্যাপারে ধারণা কি কোরানের ব্যাপারে কি মনে করে এই সব বিষয়ের উপরে নির্ভর করবে সে জান্নাতে যাচ্ছে না জাহান্নামে যাচ্ছে প্রিয় ভাইরা আমি কিছু বিষয়ের কথা বলবো মৌলিক বিষয় নানা মতে আমি যাব কোন পথে উত্তর হলো আমি যাব কোরআন ও সন্ন্যার পথে আমি যাব রসুল ও সাহাবিদের পথে বাস। রসুল ও সাহাবিদের পথে নবীজি বলেছেন যখন তাকে প্রশ্ন করা হলো একদল মোহাম্মতের মূল দলটা জান্নাতে যাবে প্রশ্ন করা হলো মা হিয়া ইয়া রসুল আল্লাহ মান হিয়া ইয়া এরা কারা কারা জান্নাতে যাবে তিনি বললেন মা আনা আলাই হে ও আসহাবি আমি আর আমার সাহাবিরা যে আকিদা বিশ্বাস যে আমল কর্মের উপরে আছি এটার উপরে যারা থাকবে এরা জান্নাতে যাবে আমরা মৌলানা ভিত্তিক মুসলমান হব না হুজুর ভিত্তিক মুসলমান হব না ঠিক না পীর ভিত্তিক মুসলমান হব না আমরা মুসলমান হব কোরআন হাদিস ভিত্তিক কোরআন হাদিস ভিত্তিক ঠিক না মানুষ ভিত্তিক হুজুর ভিত্তিক পীর ফকির ভিত্তিক মুসলমান হলে এক এক পীর মরিদ্রা এক এক রকম হবে এক এক হুজুরের অনুসারীরা এক এক রকম হবে হবে কি না এক এক তরিকার অনুসারীরা এক এক রকম হবে এই বিভিন্ন রকমের মুসলমান একে অপরকে খুন মার দাঙ্গা করে আর বাইরে শত্রু লাগবে না উম্মতে মোহাম্মদিয়াকে ধ্বংস করবে এরাই নিজেরা নিজেরা মারামারি করে ঠিক না মুসলমান হইতে হবে কোরআন ও হাদিস ভিত্তিক মোহাম্মদ রসুল উল্লাহ ভিত্তিক বাস তাহলে সবাই একরকম হয়ে যাবে ঠিক না প্রিয় ভাইরা একদল বলবে আল্লাহ সব জায়গায় আছেন ঠিক না এটা একটা মত আল্লাহ সব জায়গায় আছেন আমরা শিশুকাল থেকে শুনে আসছি আল্লাহ সর্বত্র বিরাজমান শুনছেন না কিন্তু কোরআনে কি বলা হয়েছে আমরা কোরআন থেকে আল্লাহর অবস্থানটা জেনে নেই জানবেন কোরআনে এক হাজার আয়াতে আল্লাহ বলেছেন আমার অবস্থান অবস্থানের উপরে আসমানের এক হাজার আয়াত আছে আর রহমান রহমান সের উপরেই বিরাজমান তার আড়স সাত আসমানের উপরে সাত আসমানকে আল্লাহর কুরসিতে রাখলে সাতটা পয়সার মতো লাগবে কুরসিটা এত বড় সেই কুরসিকে আড়সের মধ্যে রাখলে একটা রিংয়ের মতন লাগবে আরশ এত বড় সেই আরসের উপরে কে আল্লাহ একজন বিজ্ঞানী এই যুগের বিজ্ঞানী বলেন মুসলমানদের কোরআনে যে কথা বলা হয়েছে যে আল্লাহ আরশের উপরে ঠিকই আছে কারণ একজন সবার উপরে না থাকলে সব কিছুকে তিনি দেখতে পারেন না যিনি সব কিছুকে দেখেন শোনেন জানেন তিনি অবশ্যই সবার উপরেই আছেন একজন সায়েন্টিস্টের বিজ্ঞানে এই কথাটা সে করেছে মোহাম্মদ সাল্লাম আল্লাহকে দেখার জন্য কথা বলার জন্য কোথায় গিয়েছিলেন মেয়েরাজ গিয়েছিলেন ঠিক না আল্লাহ সব জায়গায় থাকলে নবী কেন মেয়েরাজে যেতেন তাহলে তো রুমেই দেখা হতো ঠিক না গোটা সৃষ্টি জগত তাদের বিপদ আসলে উপরের দিকে তাকায় একটা পিঁপড়াও যদি পিপাসায় আক্রান্ত হয় উপরের দিকে তাকায় একটা কুকুরও যখন দুঃখের মধ্যে পড়ে উপরের দিকে তাকিয়ে চিৎকার করে মানে সৃষ্টি জগতের সবাই জানে আল্লা কোন দিকে রহমান বিশ্বে যত মূর্তি পূজা হয় সব মূর্তি পূজা সৃষ্টি পূজা একটা ভুলের কারণে জন্ম নিয়েছে সেই ভুলটা হলো এই ভুল যে সব জায়গায় আল্লাহ আছে এই ভুলটা তেত্রিশ কোটি দেব দেবীর জন্ম দিয়েছে এই ভুলটা লক্ষ লক্ষ ব্রাহ্মণ ঠাকুর পীর ফকিরকে ফকির বানিয়ে দিয়েছে ভণ্ড পীর বলে যে আমার সেজদা করো আমার ভিতরে আল্লাহ আল্লাহরা বিশ্বাস করে না তাহলে সমস্যা কি ওনারে সেজদা করলে তো আল্লাহকে সেজদা করলে তুলসী গাছকে সেচদা করে কয়ে এটার ভিতরে ঈশ্বর আছে ওরা ওদের ভাষায় বলে অতএব সমস্যা কি সেজদা করো একটা গাভীকে চেষ্টা করতে সমস্যা নেই গাভীর ভিতরে ঈশ্বর আছে তারা বলে এই যে ভুলটা যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই ভুল থেকে দুনিয়ার যত মূর্তি পূজার জন্ম এত ভয়ঙ্কর কি বিশ্বাস এটা এই জন্য কোরআনে করিমে আল্লাহ তালা এক হাজার বার বলেছেন যে আমি কোথায় আমরা শেষদেয় গিয়ে পড়ি সুবহান রব্বিয়াল আলা পবিত্রতা বাবনা করছি আমার রবের যিনি আল আলা সবার ঊর্ধ্বে মর্যাদায়ও সবার ঊর্ধ্বে অবস্থানেও তিনি সবার সবার ঊর্ধ্বে মকানন ও মাখানতন মর্যাদায়ও অবস্থানেও সবার উর্ধ্বে আর্ষের উপরে আল্লাহ এত বড় যে ওনার হাতের তালুতে যদি সাত আসমান রাখা হয় ইবনে আব্বাস বলেন মা সামাওয়াতুস সাবু ফিকাফির রহমান ইল্লা কাখর্দালতিন সবা ফিকাফিহাদকুম তোমরা একজনের হাতের তালুতে সাতটা সরিষার দানা নাও যেমন মনে হবে আল্লাহর হাতের তালুতে সাত আসমান এতটা ক্ষুদ্র মনে হবে আল্লাহকে কি মনে করেছ মহাকাশ মহাবিশ্ব যার হাতে সরিষার দানা সে আল্লাহরে তুমি বাংলাদেশে ঢুকাও কেমনি হ্যাঁ আবার কয় কলবের ভিতরে আসতে তোমার এইটুকু কলবের ভেতরে যে আল্লাহর হাতে মহাবিশ্বটাই সরিষার দানা তুমি কি সে আল্লাহর সামনে কোন সাহসে বলতেছ কত বড় দুঃসাহস কলবের ভিতরে আল্লাহ মিথ্যা ছাড় এগুলি সব কলবের ভিতরে আল্লাহ না কলবের ভিতরে আল্লাহর ইমান থাকে কলবের ভিতরে কি থাকে আল্লাহর বিশ্বাস আল্লাহর বিশ্বাস থাকে আল্লাহর মোহাব্বত থাকে আল্লাহর ভয় থাকে কিন্তু আল্লাহ কোথায় হর্ষের উপরে থাকে আল্লাহ যে এত অনন্ত বড় আল্লাহকে যত বড় তুমি কল্পনা করবা তিনি তার চেয়েও বড় যত অনন্ত অসীম 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 কল্পনা করবা তিনি তাচ্ছ অসীম 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 সমগ্র সৃষ্টি জগতের ব্রেন দিয়ে তার অসীমত্বকে কল্পনা যদি করে তিনি তাচ্ছ অনন্ত অসীম তাকে এইসব ব্রেইনে ধারণ করা অনুমান করার কোনো ক্ষমতা কারো নেই এত বড় আল্লাহ এই জন্যই প্রত্যেক সালাদ শুরুতে আল্লাহ আকবার। রুকুতে যাইতে আল্লাহ একবার যাইতে আল্লাহ একবার উঠতে আল্লাহ একবার বসতে আল্লাহ একবার আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের সকল কল্পনার ছে আরো অনন্ত গুণে বড় 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 শুধু বড় তার বড়ত্বের কোনো কিল কেনার কুল কিনেরা কল্পনাই করতে পারবে না এত বড় আল্লাহরে তুমি ঢুকাইছো কলবের ভিতরে কত বড় আহাম্মুখী হ্যাঁ একটা আয়াতে আল্লাহ বলেছেন ওহু আমা কুম আই নাম তিনি তোমাদের সাথে আছেন যেখানেই থাকো না কেন তো সাথেই তো আছেন তুমি তো সরিষার দানার ভিতরে পড়ে রয়েছ মহা বিশ্ব আল্লাহর হাতের তালুতে সরিষার দানা আর এই দানার ভিতরে তুমি তো আল্লাহ সামনেই তো আসো এই জন্য বলেছেন উনি তোমার সাথে আছেন মানে তুমি ওনার সামনে পড়ে রয়েছ ওনার তো কোনো দূরত্ব নাই দূরত্ব তোমার দিক থেকে না আল্লাহর দিক থেকে কোনো দূরত্ব নাই আল্লাহর বাড়ি দূর কোনো সেবতি নাম নাই গুণবাচক নাম নাই ওনার নিরানব্বই নামের মধ্যে করিব কাছে ওনার কোনো দূরত্ব নেই আমাদের দিক থেকে সূর্য নয় লক্ষ কত নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কিন্তু আল্লাহর দিক থেকে আল্লাহ সামনে পড়ে রয়েছে আল্লাহর সামনে পড়ে রেছি কোনো দূরত্ব নেই আমি আপনি আল্লাহ সামনে পড়ে গেছি এই জন্য সেজদা দেই দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া আল্লাহ সামনে একটা জাররা মহাবিশ্ব একটা দুলি কণা এই কণার ভিতরে আমরা সবাই এই জন্য বলছে যে আল্লাহ তালা তোমার কাছে তার অর্থ এই নয় যে কণার ভিতরে আল্লাহ এই সরিষার দানার ভিতরে আনলাম ঠিক না আমাদের যে বিজ্ঞানীরা ওনারা দেখতেছেন যে মহাবিশ্বের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে দুই হাজার দুই হাজার আলোক বর্ষ দরকার হবে দুই হাজার কোটি আলোক বর্ষ মাইল আলোর গতিতে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গেলে সেকেন্ডে তিন লক্ষ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অর্থাৎ তিন লক্ষ কিলোমিটার সেকেন্ডে গেলে আমরা যে গ্যালাক্সিতে থাকি তিন লক্ষ কিলোমিটার ফার সেকেন্ডে গেলে গ্যালাক্সি পার হইতে এক লক্ষ বছর লাগবে এই রকম গ্যালাক্সি আছে আকাশে এগারোশো কোটিরও বেশি বিজ্ঞানীদের তো মাথা ভাস্ট হয়ে যাইতেছে মহাবিশ্বটা তাহলে কত বড় তার তুলনায় কত বড় সে কল্পনাই করতে পারে না কিন্তু আল্লাহ তুলনায় তোমার কাছে এত বড় মহাবিশ্ব আল্লাহ তুলনায় সরিষার দানা তা আমাদের আইনস্টাইন নিউটন এরা সব সরিষা বিজ্ঞানী সরিষার দানার সায়েন্টিস্ট বুঝেন না একটা মাছি রূপক একটা কাহিনী আছে আল্লামা রুমি তার মাছ নবীর মধ্যে উল্লেখ করেছেন একটা মাছি সমুদ্র মহাসাগরের ইতিহাস সে পড়ালেখা করেছে পড়েছে স্টাডি করেছে মহাসাগরে বিশাল বিশাল জাহাজ জলযান আছে এটাও সে স্টাডি করেছে আবার সেগুলি কাপ্তানরা চালায় এটাও পড়েছে কিন্তু সে দেখে নাই মহাসাগর কোথায় স্টিমারগুলো কোথায় কাপ্তানরা কই একদিন মাছিটা একটা গরুর পিঠে বসে আছে ওই সময় গরু পেশাব করেছে সেই পেশাবগুলো একটা গর্তে জড়ো হয়েছে গর্তের ওই পেশাবের উপরে একটা বট গাছের পাতা পড়ছে পাতাটা পেশাবের মধ্যে নড়তেছে মাছিটায় তখন ওই দিকে তাকিয়ে বলল হায় রে এই তো আমার সেই ইতিহাস বিখ্যাত মহাসাগর আর ওই যে ভাসতেছে ওইটাই স্টিমার টাইটানিক এ কথা বলে লাভ দিয়ে পাতার উপরে বসে এ আমি হলাম সেই কাপ্তান যে মহাসাগরে জাহাজ চালায় ই রায় ও ফান এই হলো সেই সাগর এই হলো স্টিমার এই আমি হলাম সেই কাপ্তান মাছি বা কদ্দুর তার সাগরে বা কদ্দুর তার ইস্টিমের বা কদ্দুর ঠিক না সেই দশা আর কি মহাবিশ্ব তোমার কাছে তো বিরাট কিছু মাসির কাছে পেশাব যেমন মহাসাগর তোমার কাছে মহাবিশ্ব মহাবিশ্ব আল্লাহর কাছে কি পেশে আল্লাহর অসীমত্বের সামনে মহাবিশ্ব একটা কোনাও না। এই জন্য নবীজি বলেছেন দুনিয়া সারা পৃথিবী যদি আল্লাহর কাছে এক মশার ডানার সমান হতো তাহলে কোন কাফেরকে এক গ্রাস পানি আল্লাহ তালা পান করতে দিতেন না আসলে পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মশার ডানাও না এটা নিয়ে আমাদের কত গৌরব কত মারামারি হানা কত অহংকার মশার ডানা লইয়া অহংকার ঠিক না তাহলে চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম সাহাবি ইমাম মালিক ইমাম আহমদ এবং সমস্ত সাহাবি তাবি মহাদিস মুফাসির রায় যেই ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গা আছে সে বেইমান সে মারা গেলে তার লাশ ডাস্টবিনে ফেলে দিও জানাজা দিও না অথচ সেই বিশ্বাস নিয়ে বাংলার কুটি কুটি মানুষ কবরে যাইতেছে ঠিক নয় কি আর রহমানু আলা আরশে ইসতাওয়া সাত বারে আয়াতটা কোরআনে আছে সাত বার এ আয়াত সাত বার আর অন্যান্য আয়াত এক হাজার বার আল্লাহ বলেছেন যে আমি কোথায় আরশের আরশের উপরে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন অবতরণ করেন সেই নেমে আসা আপনার নেমে আসার মতো না আল্লাহ থাকেন ওখানে থেকেই তিনি এক অকল্পনীয় অবতরণ করেন এটা আমরা জানি না সেটা প্রকৃতি আমরা বুঝি না তিনি আরসের উপরে থেকেই সব করতে পারেন আমি যেমন দোতলা থেকে নামলে দোতলা খালি একতলায় আছি আল্লাহ এমন না আল্লাহর কোনো গুণ মানুষের গুণের মতো না আল্লাহ বলেন সেই আল্লাহর মতো কোন কিছুই নাই আল্লাহ নিজেই শুধু আল্লাহর মতো কোন কিছুর মতো তিনি নন প্রিয় ভাইরা আল্লাহর ব্যাপারে বিভ্রান্তি থাকলে এর মতো গুমরাহি বিভ্রান্তি আর নাই এজন্য জন্য আল্লাহ নিরানব্বই নাম পড়ে বুঝে আল্লাহর পরিচয় লাভ করা ফরজ্লাহ আল্লাহ রয়েছে পরম সুন্দর নাম সমূহ সেই নামগুলো দিয়েই দিয়ে আল্লাহকে ডাকো আল্লাহ সম্পর্কে যে জানে না সেই আল্লাহর সাথে শরিক করে মখলুককে শরিক করে একজন আছে সে খাজা বাবার সম্পর্কে জানে আল্লাহ সম্পর্কে কিছুই জানে না বড় পিস একজন আছে তার সম্পর্কে জানে তার দরবারে লক্ষ লক্ষ গরু যায় তার ওখানে বিশাল জমি আছে আস্তানা আছে বিল্ডিং আছে এগুলি দেখে সে ভাবে আরে সর্বনাশ বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে সে খাজা সম্বন্ধে জ্ঞানী কিছু আইডিয়া সে পেয়েছে আল্লাহ সম্পর্কে জানে না কিছুই আল্লাহ এই রকম হাজার লক্ষ বিলিয়ন খাজা বাবার যা আছে আল্লাহর মল্লুকের আল্লাহর মুল্লুকে আসমান জমিন সৃষ্টি করার দিন থেকে আল্লাহ যা ব্যয় করেছেন সেটাকে যদি আল্লাহ ধন সাথে তুলনা করো তাহলে একটা সুই মহাসাগরে তুলে মহাসাগরে ডুবিয়ে তুলে আনো সুইয়ের মাথায় কদ্দুর পানি জমছে এই পর্যন্ত আল্লাহ যা ব্যয় করেছেন এতেটুকু খরচ হয়েছে আমার মানুষের একটা ডান একটা বাম হাত আল্লাহর দোনো হাত হলো ডান আল্লার দনহাত কি ডান হাত আল্লার দোনো হাত ডান হাত আল্লার কোনো বাম হাত নাই বাম হলো মানুষের না বলেন কি আমার রবের দোনো হাত হলো ডান হাত সম্পদে ভরা সাহা ইলে বন্যাহার দিন রাত রিজিকের বন্যা বহাচ্ছেন কোন কমতি নাই আমার শিশুকালে আমি আঙ্গুর বেদানা নাশপাতি দেখতাম বড় বড় শহরে ছোট ছোট দোকানে বসে কিছু কিছু লইয়া আর এখন সারা বাংলায় গ্রামে গঞ্জে ফলের দোকান এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আটশো কোটি মানুষে খাচ্ছে তারপরও ফলের যে অবস্থা মনে হয় যেন ভাতটা বাদ দিয়ে শুধু ফল খাই ভরি বেলায় যাবে তোমার খাজা বাবার দরবারে কয় টন এক বেলায় রান্না হয় তুমি যে বললা খাজা বাবার দরবারে কেউ ফেরে না ইয়াতে তিমি মাছের এক লোকমা হইবো খাজা বাবার দরবারে চার টন খাদ্য এক বেলায় খাওয়াইতে পারবো নি সম্ভব এইরকম কত লক্ষ তিমি মহাসাগরে আল্লাহ প্রিয় ভাইয়েরা আলেমগঞ্জ না মতে আলেমগঞ্জ যদি মত দেয় যে আল্লাহ সব জায়গায় আছে আমরা মানব না আলেমের কথা বিভ্রান্ত হব না কোরআনের দিকে তাকাবো কুরআন বলেছে আর-রহমান ওয়ালা লা-রিসতাওয়া কুরআন বলেছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি আমি তার জীবন শিরারও কাছে আমার জ্ঞানে আমি আরশের উপর থেকে তোমার এত কাছে যে তুমিও তোমার এত কাছে না কারণ আমার গুণ হলো করিব নজদিক কাছে আমার দূর কোনো গুণ নেই আমি যত তোমার দিক থেকে তোমার মনে হবে আমি কত লক্ষ কোটি আলোক বর্ষ মাইল দূরে কিন্তু আমার দিক থেকে আমার গুণ এলো আমি কারো কারো থেকে আমার কোনো দূরত্ব নেই আমি একবারে জীবন জীবনশীলেরও কাছে এমন পাওয়ার আমার আছে এমন জ্ঞান আমার আছে আল্লাহ আকবার ইরাক যুদ্ধের সময় বুশ বলেছিল সৈনিকরা যুদ্ধ চালিয়ে যাও আমি আছি তোমাদের সাথে কারণ বুশ ওখানে কম্পিউটার নিয়ে বসে আছে সৈনিকরা কোথায় যাচ্ছে না যাচ্ছে সব দেখতেছে জ্ঞানের দিক থেকে সে আমেরিকা থাকলেও ইরাকে আছে সব দেখতেছে বুঝেন না যত জায়গায় আল্লাহ বলেছেন আমি জীবন জীবনশীলারও কাছে আমি তোমার সাথে সেই তত জায়গায় আয়ারটা আল্লাহ শুরু করেছেন না লামু ইয়া লামু দিয়া মানে এটা জ্ঞানের কথা বলছেন আমার জ্ঞানে আমি তোমার জীবন শিরারক কাছে আরসের উপর থেকে তোমাকে এমনভাবে জানি যেমন জানতাম তোমার ঘাড়ের কাছে বসে থাকলে বুঝেন না প্রিয় ভাইরা আলিমগঞ্জ নানা মতে আমরা যাব কোন পথে কেউ বলবে চার তরিকায় বাইয়ত করো নাজাত পাইবা কয় তরিকা সৃষ্টি হারোনি মুজাদ্দেদি আর কি নকশেবন্দি হ্যাঁ সার তরিকা তরিকা কয়টা লই আইছে মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ ওয়া মুস্তাকিমা আল্লাহ বলে না আমার এই রাস্তাটা একটা মাত্র রাস্তায় স্ট্রেট হয় এক রাস্তা কিসের চার রাস্তা চার রাস্তা সরাসরি জাহান নামে নিয়ে যাবে তোমার ডাইরেক্ট জাহান নামে নিয়ে যাবে চার রাস্তা পাইছো কই হ্যাঁ রাস্তা কয় খান এক খান নবী কয়জন একজন তরিকাও একটা কোরআনকে বলা হয়েছে হাবুল্লাহিল মাতিন এটা আল্লাহর সুদৃঢ় রজ্জু তরবু বেয়া দিল হে এই কোরআনের এক মাথা এই যে রশিটা এই রশির এক মাথা আল্লাহর হাতে নবীজি বলছেন সহি হাদিস তরফু হো বেয়া দিল্লা এর এক মাথা আল্লাহর হাতে ও তরফু হো বেআই আর এক মাথা তোমাদের হাতে অতএব যে ব্যক্তি এই রশি ধরে থাকবে কখনো সে বিভ্রান্ত হবে না ধরে রাখতে হবে কোরনের উপরে আমল করতে হবে আল্লাহর রশি আকাশ থেকে ছেড়ে দিয়েছেন আমরা গর্তে পড়ে গেছি কারাগারে পড়ে গেছি দুনিয়া মমিনের কারাগার মমিনের কি কারাগার কারাগারে কোনো সুখ পায় কয়েদিরা কারাগারে কয়দির সুখ নেয় দুনিয়া সিজনাল মোমেন কাফের দুনিয়া হল মোমেনের কারাগার কাফের জন্য হল জান্নাত অতএব চার তরিকায় পাঁচ তরিকায় দশ তরিকায় কোনো বায়ত নেওয়া এটা বিভ্রান্তি জান্নাতের পথে জাহান্নামের দিকে চলে যাওয়া শয়তানি তরিকার মাথায় যারা বসে আছে তাদেরও দাঁড়িয়ে আছে পাগড়ি আছে আবা কাবা আছে হাতে তসবি আছে বুঝেন না গায়ে আতর সুবাস আছে কিন্তু শয়তান কিন্তু কি শয়তান দুনিয়াতে সবচেয়ে বড় দাঁড়িয়ে হলো ইহুদিদের এই বড় বড় দাঁড়িয়ে টুপি ক্যাপ দেখতে তো মনে হবে যেন একবারে ইমাম গাজালি আসলে শয়তানের গুরু ঠাকুর বুঝেন না কর শয়তানি কো নাম আলী গর গর আলী বর কাজ করে শয়তানের নাম দিছে ওলি। এই যদি অলি হয় তো এই অলির উপরে আল্লাহর লানত পড়ুক বুঝেন না প্রত্যেকটা মাজারের রাস্তা মাজার মাজার মাজারের দিকে ডাকে কত হাজার হাজার মাজারের দিকে ডাকে কত মাজারের দিকে ডাকে পাগড়িওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালা মাজারের দিকে ডাকে কিনা ডাকতেছে কিনা মুসলমান কি কবর পূজারি জাতি মুসলমান আল্লাহ পূজারী জাতি মুসলমান তো কারবারও পূজা করে না কবর তো দূরে থাক ফালিয়াবদু রব্বা হাজাল বাইত বাইতুল্লাহর পূজা করলেও জাহান্নামে যাবি বাইতুলার রবের পূজা করবি ফালিয়া আবদু রব্বাহাজাল বাইত এই ঘরের রবের যাতে তারা আবাদত করে গরেন না ঠিক নয় কি বাইতুল্লাহ আল্লাহর ঘর হলো আমাদের দেহের কেবলা আর মনের কেবলা হলো আল্লাহ এই মনের কেবলা আর হাজাল এই দেহের কেবলা দেহটা ঘরের দিকে ফিরবে মনটা আল্লাহর দিকে ফিরবে ঠিক নয় কি এখন পীর সাহেবরা তালিম দেয় আমার কলম পীরের কলবের দিকে হল হলো নামে যাইতে হলে একটা কথাই যথেষ্ট আল্লাহ লাগে না আর দরকার নাই আল্লাহ আল্লাহ রাসূল শিখিয়েছেন কি ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আমি আমার কলব আমার চেহারা আমার গোটা অস্তিত্ব ফিরাই দিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন

আল্লাহ সে তাগারি গামলা কি কুলুম এবার হিস হলেহীন আলবানি বলে শোন হাদিসটা সহি হাদিস আনিয়া তো রব বেকুম কুলুব এবার হিস হলেহীন পৃথিবীতে আল্লাহর গামলা হল তার নেককার বান্দাদের অন্তরগুলি এই আল্লাহর তাগারির মধ্যে আল্লাহর দিকে তাওজ্জু থাকবে এই তাগারি সবসময় কার মুখী হবে আল্লাহ মুখী আল্লাহমুখী গাইরুল্লামুখী হতে পারবে না সুযোগ নাই কোন সুযোগ নাই আল্লাহ সম্বন্ধে আমার শিশু শুনতাম আল্লাহ নিরাকার আল্লাহ কি নিরাকার আকার নাই সুরত নাই চেহারা নাই কিছুই নাই আল্লাহ নাস্তিক নাস্তিক আল্লাহর কিছুই নেই আল্লাহ তালার কোরআনে আল্লাহ নিজের ব্যাপারে যা বলেছেন হাদিসে যা বলেছেন আমরা সেইটার উপরে আকিদা করা ইমান আর আমাদের প্রত্যেকের উপরে ফরজ আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহর দুই হাত সবসময় খোলা আল্লাহ না যে হাত বন্ধ করবেন এই হাতের উপরে ইমান আনা ফরজ আমাদের এক শ্রেণীর আলেম আছে কয় এটা কুদ্রুতি হাত আসল হাত না কুদ্রুতি হাত বানাইছে ওই যে আলেমগঞ্জ নানা মতে আমি যাব কোন পথে আমি কি আল্লাহর হাতের উপরে ইমান আনবো না কুদ্রুতির উপরে ইমান আনবো হাতের উপরে ইমান আনবো ইমাম আবু হানি বা রহমতুল্লাহ আলাই তার আলফেকুল আকবার বইতে বলেছেন ওলা ইউকালু ইয়াদুহু কুদরত হু এটা বলা হারাম যে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত হাত এটা বলা হারাম বলাই যাবে না বললে ইমান নষ্ট হয়ে যাবে ইমাম আবু হানিবার ফতুয়া কথা বুঝেছেন তোমার রবের চেহারা অক্ষয় চিরস্থায়ী আর কারো চেহারা চিরস্থায়ী না মাটি খেয়ে ফেলবে ঠিক না আল্লাহ চেহারা আছে না নাই হিজাবুন নূর আল্লাহ তার চেহারার রূপ শ্রী সৌন্দর্য ঢেকে রেখেছেন নুরের পর্দা দিয়া লাউ কশফহু যদি নুরের পর্দা খুলে দেন লাহরাকাত সুবহাত ওয়াজহিহি তার চেহারার রূপ সৌন্দর্য গোটা مخلوقات কে সৃষ্টি কে আমাকে আপনাকে সহ জালাইয়া ছাই ভরস করে দিবে আল্লাহ তারা চেহারার রূপ ডেকে রেখেছেন নূরের পর্দা জান্নাতে খুলে দিবেন আল্লাহ আল্লাহর সেই অকল্পনীয় চেহারার দিকে জান্নাতিদের যে কত বছর শেষ হয়ে যাবে কেউ টের পাবে না তাকিয়ে থাকবে চোখের পলক পড়বে না ইলা রব্বিহানাজির কত চেহারা সেদিন হবে রিষ্টপুষ্ট তার রবের দিকে অপলক নেত্রে চেয়ে থাকবে পলক পড়বে না সে আল্লাহরে বানাইছে কলা চেহারাই নাই ও মিয়া একজন আলেম আলেম আসছে ওয়াজ করতে ওনার মুখ নাই চেহারা নাই কেমন লাগবে কোন ওয়াজ শুনবে কেউ হ্যাঁ ভয়ে পালাবে সবাই চেহারা নাই এটা কেমন হ্যাঁ ঘাড় ঘাড় শুধু শুধু ঘাড়টা আছে কল্লা নাই চেহারা নাই কত ভুল আমাদের মধ্যে ভুল আছে না নাই আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ জাহান্নাম নাম যখন শুধু জাহান নাম বলবে হালমিমিদ আরো বেশি চাই আরো আরো কাফের বেঈমান দেন আল্লাহ আমারে জ্বালাইয়া আজকে আক্রোশ জাহান নামের ক্ষোভ জাহান নামের ক্রোধ এগুলি আল্লাহর নাফর করেছে আরো দেন এগুলিরে আমি মন মত মনের স্বাদ মিটাই আজকে এগুলি রে জ্বালাইয়া কালো আগুন তখন আল্লাহ তালা ও ফিহা আল্লাহ তার পা রাখবেন জাহান নামের মধ্যে ফাতা ও কাত 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 হইসে 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 না জাহান্নাম বলবো প্রিয় ভাই তার আল্লাহর পা আছে কি আছে পা কেমন আল্লাহ যেমন আল্লাহর পা আমাদের কারো পায়ের মত না এইভাবে আল্লাহর পায়ের উপর ফরজ আল্লাহর চোখ আছে তুমি আমার চোখের সামনে আছো আল্লাহ চোখের উপরে ইমান আনা ফরজ আল্লাহর হাত আছে হাতের উপরে ইমান আনা ফরজ আল্লাহ চেহারা আছে চেহারার উপরে ইমান আনা ফরজ আমন তু কামা হুয়া বে আসমাইহি ও সেফাতিহি আল্লাহ যেমন ঠিক তেমন আল্লাহর উপরে ঈমান আনছি তার সমস্ত নামের উপরে ঈমান আনছি সমস্ত সেফাত বর্ণনা গুণের উপরে ঈমান আনছি ছোটবেলায় না আমাদেরকে প্রিয় ভাইরা অতএব আলেমগণ নানা মতে আমি যাব কোন পথে কোরআন সন্ন্যার পথে কুরআন সুন্নাত যা আছে তা একদল বলে পীর না ধরলে জান্নাত নাই যার পীর নাই তার পীর শয়তান পীর না নিলে কারো জান্নাতেই নাই এটা একমত আছে না নাই আছে না নাই আমরা এবার এটাকে একটু আল্টাসানুগরাম করি লই কুরআন হাদিসে ফেলে ঠিক না মতটা কি সত্য না মিথ্যা দেখতে হবে না জি জি আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা যারা ইমান আনবে কি আনবে আল্লাহর প্রতি ঈমান আনবে আর नेक আমলগুলো আঞ্জাম দেবে এই দুইটা কাজ যে করবে এই দুইটা কাজেরই ফল সে লাভ করবে জান্নাতুল ফেরদৌস পি সাহেব কই গেল পি সাহেব কই নাকি অবতাগু ইলাইহিল ওসিলা আয়াতের অপব্যাখ্যা করি কয় অবতাগু ইলাইহিল ওসিলা ওসিলা মানে পীর আস্তাগফিরুল্লাহ জাহান্নামী তরজমা ওসিলা মানে হলো ঈমান আমলে সালেহ ওই যে ইন সারা কোরআনে ওসিলার ব্যাখ্যা দিয়েছেন আমানু ওয় মালুস সালে হা ইল্লাল্লা জি না আ হা এই দুই কথাই হলো উছি লা আল্লাহ পাওয়ার উশিলে হলো ইমান আরাম হলে সলে ন উজি ফাতেমাকে বলতেন হে ফাতেমা বেনতেম আহ্মাদ শালিনী মিম্মালি মা সেইতে আমার মাল সম্পদ থাকলে এইটা চাইতে পারো লাভ নি আনকি মিনাল নহে সেই হা আল্লাহ রাজাব থেকে আমি তোমাকে বাঁচাবার ক্ষমতা রাখিনা। না যদি ইমান আরামলের সলে না করো নু নূ সালামের পুত্রের ইমান ছিল না কেন আমাদের ইমান ছিল না নবী পুত্র বাঁচতে পারছিল ইব্রাহিম আলাহামের পিতা আজার ইমান ছিল না ইব্রাহিম সালামের মতো পিসাব দুনিয়াতে আসেনি কেউ আর ওনার মতো ধর্মগুরু আর আসেনি কেউ কে আমাদের ময়দানে উনিও বেঈমান আজারকে কে কোন উপকার করতে পারবেন না লুত সালামের মতো বড় ধর্মগুরু কে আছে ওনার স্ত্রী ইমান নাই ওকিল দখোলন্ন র মাদখেলিন নুহীর ইস্ত্রি আর লুত আর শ্রমের ইস্ত্রি বে ইমান দুইজনকে বলা হবে জাহান্নামের প্রবেশকারীদের মধ্যে জাহান্নামে যাও জান্নাত নাই নবীর ইস্ত্রি হয়ে মাপ নাই আবু তাহলে নবীজির চাচা এত ক্ষেতমত নবীজির করেছেন কোন সাহাবীর পক্ষেও আবু সালা ছাড়া অন্য সাবীর বক্তো সম্ভব হয় নাই আবু তলেব যে খেদমড্টা করেছিলেন কিন্তু এইবার আনে নাই আল্লাহ নবী বলছেন আমা অল্ল আইলা আস্তাক ফেরান নালাক আনকা যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করেন আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো আল্লাহ বলে দিলেন নবী ক্ষমা চাইতে পারো কাজ হবে সোহরা তোমবার একশো তেরো আয়াত নাজিল করে দিলেন মকনলিন বি ভল্লাজিন আমানু অস্তম ফেরুল ইল মুশ্রি নবীর জন্য বৈধ হয় নয় মোমিনদের জন্য জায়েজ নয় কোনো মশ্যেকের জন্য আল্লাহর কাছে ক্ষমা ছ জায়েস নেই তাহলে প্রিয় ভাইয়া সব জায়গাতে ইমান আর আমলে সলে হলো জান্নাতে যাওয়ার ইমান আমলে সলে নাই এক কুটি ফিরের মুড়ি ধরলে জাহান নামে যাবে প্রিয় ভাইয়েরা এইভাবে আজকের মুসলমানরা কত রকমের তরিকা কত মারেফত আল্লাহ আকবার সারা বাংলাদেশ তো মারেফতের কারখানায় গোটা বাংলাদেশ কোনো লাভ নাই এই কাছে আসতে হবে ঠিক নাকি এই কোরআনের কাছে না আসলে না জাতের কোনো শেলা নাই কবরের তিন প্রশ্নের পরে চতুর্থ একটা প্রশ্ন হবে চতুর্থ প্রশ্নের চর্চা নাই বাংলাদেশ মেসকাতের একশো নম্বর হাদিস সহী হাদিস আবু দাউদ বর্ণিত হাদিস আলবানি বলেছেন সহী ওই হাদিসে তিন প্রশ্নের পরে আরও এক প্রশ্নের উল্লেখ আছে মায়ের মুকা প্রথম প্রশ্ন তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি তৃতীয় প্রশ্ন তোমার নবী কে চতুর্থ প্রশ্ন একটা আছে এটা চর্চাই নাই বাংলাদেশ ওই প্রশ্নটার ভিতরেই আগের তিন প্রশ্নের জবাব লুকিয়ে আছে শয়তান ওই আসল প্রশ্নটাই মেরে দিছে কারণ ওই প্রশ্ন জানলে তিন প্রশ্নের উত্তর দেওয়া একদম ইজি সহজ হয়ে যাবে এই জন্য চতুর্থ প্রশ্নটাকে লুকাই লুকিয়ে ফেলাইছে শয়তানে যে এইটা জানাইছে না বাঙালিরে তাহলে বাঙালি মসজিদে মসজিদে দুনিয়ার হাবি জাবি বই পড়ে ওগুলি বাদ দিয়ে কোরআন পড়া শুরু করবে সারা আরব জহানে গিয়া দেখি সব মুসলি আল্লাহর কোরান পড়ে বাংলাদেশে আসি দেখি কত হাবি জাবি কত নেশাব কোরানের মতো বানাইয়া রেহালের উপরে থুইসে বুঝেন না এটা কে মতের আলামত ওই করা অবিল কমিল মাস না তুলাইং কেরনা জাতির সামনে কোরানের মতো করে বানানো বই পড়া হবে কেউ এটাকে প্রতিরোধ করবে না অস্বীকার করবে না ডিনাই করবে না এটা এটাকে আমাদের বুঝেন না সেই চতুর্থ প্রশ্ন কি কবরের মায়ের মোকা তোমার সোর্স অফ নলেজ কি সিলেবাস বুক কি কোন বই পড়ে কবরে আস বইয়ের নাম বলো এইবার ঠেকা আসল গন্ডগোল এখানে হবে কোন পীরের মুড়িধ আসছো এটা প্রশ্ন হবে না কোন দরবার শরীফের খাদেম ছিলা প্রশ্ন হবে না কোন মাঝহাব ফলো করি আইসো প্রশ্ন হবে না কোন তরিকা জিকির করছো প্রশ্ন হবে না কোন বই পড়ছো বইয়ের নাম বলো এখানে বোখারই পড়ছি কইলেও নাম এটা উত্তর হবে না করতু কিতাপ বলল হাদিসেই উত্তর দেওয়া আছে করতু কিতাপ বলল এই ফামান্তুবিহি অসদত্ত উত্তর হবে এটা আমি আল্লাহর কিতাব পড়েছি ফ মনতুবিহি আল্লাহর কিতাবের বোধে প্রতি আমি ইমান এনেছি অসদ্যত্ত সত্য বলে বিশ্বাস করেছি এই জবাব দিতে হবে বলেন এবার এই কোরানের ছাত্র যে হবে না কিভাবে সে উত্তর দেবে তাকে তো উত্তর দিতে হবে আমি কোরআনের পাঠক ছিলাম কোরআন স্টাডি করতাম কোরআনের স্টুডেন্ট ছিলাম আমি কোরআনকে বিশ্বাস করতাম সত্য বলে মানতাম এইটা সেই বলতে পারবে যে এই পৃথিবীতে ছাত্র হয়ে জীবন কাটাবে এই জন্য যা পারেন কোরআন পড়বেন আমার এখানে আমি কোরআনে অন্তত নামাজে যে সুরাগুলি আমরা পড়ি আঠারোটা সুরার অনুবাদ এখানে করা আছে শব্দে শব্দে আলম তর তুমি কি দেখনি কাইফা ফালাক কি রূপ করেছেন রববকা তোমার রব বিআসহাবিল ফিল হাতি সাথে শব্দে শব্দে সন্দে সম্বন্ধে এত সুন্দর ছোট্ট ছোট্ট শিশুরা মুকাজ্জাত করে এই কোরআন যদি না পড়ে দুনিয়ার পৃথিবীর সব কিতাব পড়লেও কবরের প্রশ্নের উত্তর না দিতে পারবে না কোন ফাজাইল, কোন মাসায়েল কোন রাসায়েল কোন অমুক কিতাব তমুক কিতাব পড়ে কবরে প্রশ্নের উত্তর দিতে পারবেন না কারণ প্রশ্নের উত্তর হবে কার আল্লাহর কিতাব পড়েছি এইটা যখন বলবে চতুর্থ প্রশ্ন যখন এইভাবে অ্যান্সার করবে তখন আকাশ থেকে আওয়াজ আসবে আন কাবদি আমার এই বান্দা সত্য বলেছে সে পাশ করেছে গোল্ডেনে প্লাস পেজ। ফা আফরিশুহু মিনাল জান্নাহ। ওকে এখন জান্নাতের فرش বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনাল জান্না জান্নাতের লেবাস পরিয়ে দাও। আফতাহু লাহু বাবান জান্না জান্নাত পর্যন্ত তার জন্য গেইট বানিয়ে দাও। আর যে ব্যক্তি এই কোরআন না পড়ে কবরে যাবে সে বলবে হা হা লাদরি। হাই হাই আমি তো কিছুই জানি না। আমি তো লাাদরি লা আদরি হায় হায় লা ইউনিভার্সিটির ছাত্র বুঝেন না হ্যাঁ হ্যাঁ লাাদরি আমি কিছুই জানি না তখন ইয়োদ্ধ্রা ভব্যে তোরা লোহার এক হাতুড়া দিয়া এমন মার মারা হবে তার কান আর ব্রেইনের মাঝামাঝি লাউ দূরে ভাবে হাত যাবালন ওই হাতুড়ি দিয়ে কোনো পাহাড়কে আঘাত করলে পাহাড় মাটি হয়ে যাবে পড়বেন হ্যাঁ কারা কারা হাত তোলেন আল্লাহ আকবর বুঝে বুঝে আমরা কোরআন পড়বো তাহলে কবর আজাব থেকে বাঁচতে পারবো কোন পীরের মুড়ি হইয়া কবর আজাব থেকে বাঁচা যাবে না কোন তরিকার ভক্ত হইয়া কবর আজাব থেকে বাঁচা যাবে না কোন দরবার শরীফ আস্থান শরীফের খাদেম খুদ্দাম হয়ে কবর আজাব থেকে বাঁচার কোন উপায় নাই একমাত্র কোরআনের খাদেম কোরআনের কারি কোরআনের ভক্ত কোরআনের ছাত্র কোরআনের জ্ঞান পিপাসু যদি হইতে পারি তাহলে ইনশাআল্লাহ না যান পাবো অতএব আলমগন্দানা মতে আমরা যাব কোরানের পথে কোন পথে যাব কোরআনের পথে যাবো সর্বক্ষেত্রেই সর্বক্ষেত্রে কোরআনের পথ ধরতে হবে সামনের বিশ্ব ইনসা আল্লাহ আল্লাহর কোরআনের বিশ্ব আসতেছে সেদিন বেশি দূরে নয় সাত মহাদেশ এই কোরআন দিয়ে চলবে এখন সারা পৃথিবীর ইন্টালেকচুয়াল পার্সন মানুষগুলো এই কোরআনের একটা শব্দ এক একজনকে ইসলামের দিকে টেনে নিয়ে আসতেছে একটা মন্ত্রী একটা বড় বিজ্ঞানী একটা বড় সমাজ সেবক একটা শব্দ তার হেদায়েতের কারণ হয়ে যাচ্ছে কোরআনের প্রিয় ভাইরা জাপানের এক প্রফেসর প্রফেসরদের প্রফেসর সব ওনার ছাত্র প্রফেসররা ওনার ছাত্র উনি অহংকারের চোটে কারোর সাথে কথা বলেন না কার সাথে কথা বলতাম আমার মান আমার কোয়ালিটি তো একজনও নাই শেষ উনি মানুষ থেকে কাটা হতে 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 একবারে ঘরের ভিতরে বন্দি এইভাবে ঘরের ভিতরে বসতে বসতে উনি মানসিক রুগী হয়ে গেছে একটু চা দোকানে যাওয়া যায় না গাড়িতে যাওয়া যায় না কারোর সাথে মেশা যায় না কারণ আমি তো অমুক এত বড় কার সাথে মিশবো মিশতে তো প্যাস্টিজের হ্যাম্পার প্যাস্টিজ নিয়ে টানাটানি প্যাস্টিজ ইস্যু বুঝেন না ব্যাছাড়া প্যাস্টিজ বাঁচাতে গিয়া মানসিক রুগী হয়ে গেছে সৌভাগ্য তার হয়েছে একদিন কেমনে কেমনে কোরান তার পাশে কে জানি তেলাওয়াত করতেছিল অনুবাদ সহ সোরা আর রোমের একুশ নম্বর আয়াত তরাব আল্লাহকে পেতে চাও তাহলে একটা পয়েন্ট হলো এই পয়েন্টে চিন্তা করো যে তিনি তোমাদের সকলকে একটা উপকরণ একটা উপাদান মাটি থেকে সৃষ্টি করেছেন যে মহাদেশেরই হও না কেন যেই জাতির সদস্য হও না কেন যত বড় প্রফেসরদের প্রফেসরে হও না কেন ম্যাথর হও না কেন যত উঁচু নিচু যাই হও না কেন সকলকে এক উপাদান মাটি থেকে সৃষ্টি করেছে এই কথাটা তার ব্রেইনে গিয়ে এমনভাবে হিট করলো হ্যাঁ তাই নাকি আমি প্রফেসর যে মাটি তৈরি ওই ম্যাথর কুলিমুজুরে একই মাটি তৈরি তাহলে কিসের অহংকার আমার কিসের আমি অহংকার করি কারোর সাথে মিশি না হায় হায় মিথ্যা মিথ্যা আমি তো মিথ্যার উপরে বসে আছি এই দরজা খুলে সে সবার সাথে এবার হ্যান্ডশেক করতেছে হাসি খুশি মিশতেছে চা পান করতেছে মানসিক রোগ শেষ আকবর একটা জীবন দিয়েছে আয়াতন একটা শব্দ তোরাম তোরাম একটা শব্দ আকবার পরে তিনি ইসলাম কবুল করেছেন কোরআন কি এই পৃথিবীকে হেদায়তের পথে আনার আর কোনো রাস্তা আছে কোন রাস্তা নাই কোন পথ নাই ইউরোপের এক মহিলা ইউরোপে মেয়েরা যখন ১৬ বছর হয় বের করে দেয় বাবারা যাও যুবতী হয়েছে এখন দেহ ব্যবসা করে খাও বা যেমনি পারো খাও আমরা তোমাকে পুষতে পারবো না বের করে দেয় নিষ্ঠুর নির্মম হায়ান জানার মায়া মমতাহীন সমাজ ওদের একটা মেয়ে সে আঘাতপ্রাপ্ত সে একদিন একটা লেখা দেখলো লেখাটা খুব সুন্দর লাগ লাগলো তার কাছে ক্যালিওগ্রাফি খুবই সুন্দর ক্যালিওগ্রাফি সে মনে মনে সংকল্প করলো এই ক্যালিওগ্রাফিটা আমি শিখবো এই লেখাটা কি আমি পড়ব আসলে ছিল ওটা সুরা ফাতেহার লেখা সুন্দরভাবে আরবি ক্যালিওগ্রাফির লেখা ওটা সে মতলব উদ্ধার করে পড়া শিখে একজন মালিক আছেন তোমার যার চরিত্র হলো শুধু স্নেহ মায়া দেয়া শুধু দয়া মায়া করা এই মেয়েটা ওই নিষ্ঠুর সমাজের আঘাতপ্রাপ্ত মেয়েটা এই শব্দটা পেয়ে সে ভাবলো তাই নাকি তাহলে আমাকে মায়া করার কেউ আছে এই বিশ্বজগতে তাহলে আর দেরি কিসের মায়া তো পাইনি কোনোখানে কারো কাছে উনি যদি মায়া করে আমি ওনার জন্য আছি উনি যদি স্নেহ দেয় তাহলে ওনাকে আমি গ্রহণ করব। শেষ খুদা খুদি করে সে আল্লাহর উপরে ইসলাম কবল করেছে একটা শব্দ একটা শব্দ। এই বিশ্বকর কোরআন সারা পৃথিবীতে একটা শব্দে এক একটা শব্দ এক একটা এত বড় শিক্ষিত লার্নের ব্যক্তি ইসলামে চলে আসতেছে যাদেরকে ওজন দিলে কোটি কোটি মানুষের চেয়ে বেশি ওজন হবে এইরকম মিরাকল কিতাব এই কোরআন প্রিয় ভাইয়েরা এই সব কিছু বাদ দেন কোরআনের পথে আসেন আমার বেয়াই ইউনিক বাসের মালিক উনি ওনাকে দেখতাম আজকে এই দরবার শরীফে কালকে ওই দরবার শরীফ পশু আস্থানা শরীফ আরেক দিন বা দিল্লি আরেক দিন কলকাতা মানে যেখানে যারে পাইছে মাজার কবর আস্তানা দরবার সব জায়গায় কিন্তু শান্তি পায় না যেখানে যায় কিছু ভালো আর কিছু ভালো লাগে না ঘুরাফিরা করে খালি একদিন এক লোকে থানে বাংলা অনুবাদলা মা রেফুল কোরআন কোরআনের এক কপি দিয়েছিল তো উনি পৃষ্ঠা উল্টাতেই সুরে ফাতে উনি বলেন যে সুরা ফাতেহা যেদিন পড়ছি অর্থ সহ আমার লাইফ চেঞ্জ আর কোন দরবার আস্তানা দরগা এইটা সেইটা সব বাদ সব বাদ দিয়ে কোরআন বুঝছে জীবন পরিবর্তন হয়ে গেছে আল্লাহ আকবার উনি পরে এই যে মক্তবের জন্য এই বই আমি লিখেছি পাঁচ হাজার মক্তব উনি পরিচালনা করেন পাঁচ হাজার মুক্ত যে বাকি জিন্দিগি যতদিন বাসবো শুধু কোরআন এই কোরআন শিক্ষা দেবে আর কোনো কাজ নেই ও ভাইয়েরা হেদায়ত তো এই কোরআনে হেদায়ত কোথায় এই কোরআনে এক মেয়ে ইউরোপের এক মেয়ে যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার জার্মানির জার্মানিতে যৌন রোগের চিকিৎসা করতে করতে বিরক্ত হয়ে গেছে খালি একই রোগ এইডস সিফিলিস এটা সেইটা সব জিকা ভাইরাস সোয়াইন ফ্লু এটা কত ফ্লু সেম রোগ গেছে নরওয়েতে সেখানেও কি সেম রোগ চরিত্র এক হইলে রোগও এক হয় বুঝেন না কারেক্টার একই রকম খারাপ রোগও দেখবেন একই রকম নরওয়ে বলেন জার্মান বলেন ব্রিটিশ বলেন আর ফ্রান্স বলেন এগুলি একই চরিত্র একই রোগ যেমন সুটকি তেমন বেগুন এগুলি একই ধাঁসের তে বাড়ি একটু ডিফারেন্ট কোনো দেশ ছিল নতুন অভিজ্ঞতা পাওয়ার জন্য পরে মিডিল ইস্ট চয়েস করলো যে ওই দেশে চলে যাব গেল মিডিল ইস্ট দুবাই বা কোয়েতে গেল গিয়া চার মাস এক হাসপাতালে সে চিকিৎসকের ভূমিকায় থাকল একটা যৌন রোগীও নেই সব পেটের ব্যথা বুঝেন না এই এখান দিয়ে একটু টুকটাক পেইন করে একটু ক্ষুধা নাই খাইতে মন চায় না এইগুলি কিন্তু সে যেটা চাইতেছে ওটা কেউই নেই চার মাস গেল ভাবলো ব্যাপারটা কি এই দেশে কি কোনো যৌন রোগ নাই আরও তিন মাস থাকলো একজনও পায় নাই তিন মাস পরে সাত মাস যখন গেল এবার কয় যে আর এই দেশে থাকা যাবে না ডাক্তারই ভুলে যাব রাগ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে ওই সময় এক মুসলমান মহিলার সাথে দেখা জিজ্ঞাসা করলেন এত বিষণ্ন মনে কোথায় যাচ্ছেন বলে এই অবস্থা আমি তো আসছিলাম এই নিয়তে নিত্য নতুন কিছু রোগ পাবো তোমাদের এলাকায় কিন্তু একটাও তো নাই তো মহিলা বলল। আযিহি ثمرات الفضילה এটাই হলো সৎ সুফল আমার এই সমাজে তুমি যে জিনিস খুঁজতেছ এটা তোমার ইউরোপের সমাজ না এটা একটি মুসলিম সমাজ এখানে এখানে পবিত্রতা আছে সে বলল কেমন পবিত্রতা তো কোরআনের সূরা আহজাবের 35 নম্বর আয়াতের দুটা শব্দ শুনল ওয়াল হাফিজিনা فروজহুম আল্লাহর মুমিন তাদের যৌন চরিত্র কেমন পুরুষরাও তাদের যৌনাঙ্গকে হেফাজত করে লজ্জাস্থান হেফাজত করে পর নারীর সাথে মেশে না আর মুসলিমান নারীরাও স্বামী ছাড়া কোনো পর পুরুষের সাথে মেশে না লজ্জাস্থান হেফাজত করে এইটা শুনে সে কয় এটাও কি সম্ভব কি বললা আমার সমাজে তো আমি কল্পনাই করতে পারি না তোমরা সবাই এরকম কেনা এরকম তাহলে এই কিতাব আমারে দাও ওই দুইটা শব্দে তারে তার লাইফটাকে এমন ভাবে নাড়া দিছে এমন এক নতুন জগতে তাকে ইন করাইছে যে দুই শব্দের কারণে মুসলমান হয়েছে অসম্ভব করণীয় কাজটা তোমরা সম্ভব করছো তোমরা সঠিক মানুষ তোমরা সে এই দুটা শব্দ ইসলাম নিয়ে আসতে কোরআন না থাকলে গোটা পৃথিবীটা জঙ্গল হয়ে যেত ঠিক নয় কি অতএব এই জন্য স্লোগান আমাদের নানা মতে আমরা যাব কোন পথে আমরা যাব কোরআনের পথে আমি যে কয়টা উদাহরণ দিলাম এমন হাজার উদাহরণ এখন প্রতি মাসেই রেডি তৈরি হচ্ছে সারা পৃথিবীতে একটা শব্দ এক শব্দের অর্ধেকেই মুসলমান বানায় ফেলছে এত পাওয়ারফুল এই কোরআন